হাত, চোখে চোখ, আরেকটি গোলাপ। মনের মানুষকে বাহুডোরে আনার জন্য এত মধুরতম প্রকাশ বোধ হয় আর হয় না। একটা গোলাপ থাকলে বলতে হয় না, যাদিদাং হৃদয়ং মম তাদিদাং হৃদয়ং তম, এই মন্ত্র উচ্চারণেরও বোধ হয় প্রয়োজন পড়ে না। গোলাপ দিয়েই বোধ হয় সমস্ত কিছুকে আকৃষ্ট করা যায়। যদিও আজকে আমরা গোলাপ পাইনি, কারণ গোলাপের যা আকাল, কারণ দিনটা যে ভ্যালেন্টাইন্স ডে, তাই আমরা সমস্ত সেট জুড়ে তৈরি করেছি বেলুন। এবং দেখতে পাচ্ছেন বেলুন দিয়েই আমাদের পুরো সেটটা তৈরি হয়েছে। আজকে একটা বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? নিজের প্রিয়তম বা প্রিয়তমাকে বলার জন্য এত সুন্দর দিন বোধ হয় আজ আর হয় না। তাই সেই দিনটিকেই সেলিব্রেট করতে আজ আরসিবিএস এর সমস্ত দর্শকরা আমাদের সাথে সেলিব্রেট করবে আজকের দিনটি। এবং সেই সঙ্গে আমরা যাদেরকে কাছে পেয়েছি, আপনারা ইতিমধ্যেই তাদেরকে দেখেছেন এবং আমরা তাদের সাথে একটু আলাপ করে নেব। আমার বাঁ সাইড থেকে আমি শুরু করছি, রয়েছেন অসিত দত্ত, চন্দনা দত্ত, এই পাশে রয়েছে আদিত্য কোলে, সুমনা কোলে, আমার ডান দিকে রয়েছে সুতপা দে, সায়নদীপ দে, এই সাইডে রয়েছে নীলাঞ্জনা চক্রবর্তী এবং মোহন চক্রবর্তী। আমরা এভাবেই প্রোগ্রামটা সেট করেছি, আনম্যারিড কাপলদেরকে দিয়ে নয়, বরং যারা যাদের লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে তাদেরকে নিয়ে। তার মধ্যে দুজন কাপলকে পেয়েছি যারা অনেকটা বছর নিজেদের জীবনটা অতিবাহিত করেছে, এবং সেই সঙ্গে আরও দুজনকে যারা পেয়েছি যারা সদ্য বিয়ে করেছে। চলুন তাদের কাছ থেকে কিছুটা সময় তাদের গল্প শুনব, জীবনের তাদের সঙ্গে আড্ডা মারব। প্রথমেই শুরু করি অসিতদাকে দিয়ে। অসিতদাকে প্রথমে জিজ্ঞেস করব, কত বছরের বিয়ে? আমার তো 1996 বিয়ে হয়েছে, এই 24 বছর, এবারের 21 ফেব্রুয়ারি আমার বিবাহবার্ষিকী, অ্যানিভার্সারি, তাই 24 বছর আমি অতিক্রান্ত করব। 24 বছর অতিক্রান্ত মানে বেশ অনেকটা সময়, মানে জীবনের তো প্রেম কত বছরের? ও বাবা, সে তো বলতে গেলে অনেক কথা হয়। সেই কথাই আমরা শুনবো। 8 বছর 9 বছর প্রেম করেছি দুজন। 9 বছর প্রেম হয়েছে একসাথে? 24 নয় 33 বছর আমাদের রিলেশনস। 33 বছর রিলেশন, মানে আমরা যদি একটা মানুষের জীবনকে 60 বছর ধরি, মানে জীবনের অর্ধেকটা সময় দিদির সাথে রয়েছে। তো সেটা কিভাবে কাটছে? হ্যাঁ, কাটছে ভালো, খুবই মধুর সম্পর্ক আমাদের, কোনো অসুবিধে নেই। তবে বাঙালকে বিয়ে করেছি তো মাঝে মধ্যে একটু ভয় হয়। না, বাঙালদেরকে বিয়ে করার একটা কিন্তু প্রফিট আছে, সেটা হচ্ছে আমি শুনেছি বাঙালরা কিন্তু রান্না দারুণ করে। রান্নাটা খুব ভালো করে, সেটা ওই বলবে, রান্নাটা খুব সুন্দর করে। বৌদির হাতের কি রান্না খেতে বেশি প্রেফার করে? ওই পাতায় ভাজা মাছটা দারুণ বানায়, পাতায় ভাজা ডিম দিয়ে একটা খুব সুন্দর রান্না করে, এটাও খুব ভালো লাগে। মানে রান্না দিয়েই, মানে বৌদিকে তাহলে কি রান্না খাইয়েই বৌদি পটেছিল? না 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 না, তেমন কিছুই না, খুবই আমাদের প্রেম হঠাৎ করেই জীবনে এসছে, আগে থেকে কোনো কিছু শিডিউল ছিল না। মানে প্রেম একবারই এসেছিল নীরবে? একবারই এসেছিল নীরবে না, একদম সরবে প্রেম, একদম সরবে প্রেম এসেছে। দিদির কাছ থেকে জানবো, এই যে বললো যে বাঙালকে বিয়ে করেছে, তার মানে এইটা নিয়ে বোধ হয় একটু ঝগড়া টগড়া হয়? একদমই না, ঝগড়া হয় না। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। বিয়ে করে আমিও খুব খুশি, তবে ওদের ফ্যামিলিতে আমি একজনই বাঙাল বউ, মানে আরো আনন্দে আছি। বাহ, তো দাদার সঙ্গে প্রথম কোথায় আলাপ হয়েছিল? দাদাকে দেখেছিলাম, ভালো লেগেছিল, আস্তে আস্তে প্রেমের দিকে এগোই। কে প্রথম কাছে এসেছিল? আমি প্রপোজটা আমিই করেছিলাম। বাহ, মানে আজকালকার যুগে, মানে এখনো মেয়েরা একটু ভয় পায় যে আমি প্রপোজ করব, কোথায় একটা যেন ইগো কাজ করে। প্রপোজটা আমি করেছিলাম, তবে আমাদের সময় একটু প্রকাশটা কম ছিল, তো কারণ এখনকার ছেলেমেয়েরা যতটা অ্যাডভান্স, অনেকটা বেশ এগিয়ে, প্রকাশ কম, কিন্তু সেই সময় বোধহয় আমি অ্যাডভান্স ছিলাম। এই প্রসঙ্গে যেহেতু বললো যে এখনকার জেনারেশনের প্রকাশটা বেশি, তো আমি এখন এখনকার জেনারেশনের কাছে একটু জানবো যে এখনকার যা সোশ্যাল মিডিয়া রয়েছে, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কিছু হোক না হোক আগে স্ট্যাটাসে ছেয়ে যায় ইন এ রিলেশনশিপ। তো সেক্ষেত্রে কি এই যে আগেকার দিনের যে প্রেমটা, এই যে এত বছর, তো সেক্ষেত্রে এই যে এখনকার প্রেম, তাতে এই জন্যই কি ব্রেকআপটা বেশি হচ্ছে? আমি জানবো আদিত্য দার কাছ থেকে। না, অ্যাকচুয়ালি সেটা নয়,
আগেকার টাইমে কী হতো, অনেক দিন পর দেখা হতো, তার একটা টান ছিল। কিন্তু এখন দেখুন ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি চাইলে ভিডিও কলিংয়ের মধ্যে আসতে পারেন, তাতে আপনি কম সময়ের মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন এবং আপনার কমিউনিকেশন চলতে থাকে। কিন্তু আগেকার টাইমে কী হতো, লেটার বা হঠাৎ করে কোনো জায়গায় পড়তে গিয়ে তার সাথে মিট করা, সেই যা ব্যাপারগুলো ছিল। তো ব্রেকআপ আজকের ডেটে মেবি মানে বেশি, আগেকার যুগে হয়তো আগেকার যুগে কম। তো একটা পয়েন্ট মানে আমরা বলতে পারি যে আগেকার দিনে কম দেখা হতো বলেই বোধহয় রিলেশনশিপগুলো টিকে যেত। ছোট্ট আমার একটা স্মৃতি মনে পড়ছে। হ্যাঁ, আমি তখন কলকাতায় রেমন্ডসে চাকরি করতাম, আমি প্রত্যেক শনিবারে বাড়ি আসতাম। আচ্ছা, শনিবারে চন্দনা, ওর নাম চন্দনা, ওয়েট করতো শনিবারে কখন ঢুকবো। বাড়িতে এসেই মা দেখতো ছেলে ঢুকে উসকুস করছে কেন, বুঝতে পারতো মা। কোনো রকমের টিফিনটা সেরে আমি চলে যেতাম ওদের বাড়িতে, আমাদের প্রেম ছিল এটাই, ওদের বাড়িতে বসেই গল্প করতাম, যার ফলে কেউ জানতো না যে আমাদের কিছু প্রেম আছে না নেই। মানে সেই বাড়িতে যে যেতেন মানে কারোর কি থ্রু দিয়ে? না না না, একদম ডাইরেক্ট বাড়িতে, ডাইরেক্ট বাড়িতেই যেতাম না, মানে হয়তো দাদার বোন বা এই রকম কোনো জায়গা, এইভাবে কিছু এমনি বন্ধু হিসেবে, এইভাবে কিছু না, আমরা একটা সংগঠন নিয়ে থাকতাম, সেখান থেকেই আমাদের আলাদা। আচ্ছা, মানে বাড়ির লোক কেউ বুঝতে পারতো না যে এমনি এসেছে। হ্যাঁ, সেই হিসেবে কমসে বাড়ির লোক জানতে পেরে গেছিল, যার ফলে আমি বাড়ির ছোট, বাড়ির প্রথমেই আমার বিয়ে হয়েছিল। ও, এটাই ব্যাপার। আর দিদির বাড়ি তো নিশ্চয়ই এইখানে তমলুকে। তো তমলুকে অনেকে আমরা শুনেছি যে তমলুকে নাকি প্রেম করার জায়গা নেই, নাকি সত্যি? প্রেম করার জন্য কি আবার জায়গা লাগবে নাকি? মানে এটাই তো প্রেম করার একদম বড় জায়গা। হ্যাঁ, সেটা ঠিক, মানে তাও একটু যেন একান্তে গোপনে সবাই সবার প্রিয়তম বা প্রিয়তমাকে পেতে চায়, একটু নিজের মনে কথা বলার জন্য। তমলুকে খুঁজে পাওয়া যাবে জায়গা, যদি চায় কেউ প্রেম করতে তাহলে অবশ্যই খুঁজে পাবে, প্রেমটা প্রেমের মতো করতে চাইলে অবশ্যই খুঁজে পাবে জায়গা। তাই জন্য বোধহয় রিলেশনশিপটা 33 বছর অবধি আরও এগিয়ে যাক, আমরা এটাই চাইবো। আদিত্যদার কাছ থেকে জানতে চাইবো, আদিত্যদার সঙ্গে আদিত্যদার যিনি ওয়াইফ রয়েছেন সে কি ভীষণ চুপচাপ, মানে বাড়িতেও কি এইভাবে চুপ করে থাকে? অ্যাকচুয়ালি উনি রেস্ট নিচ্ছেন আই থিংক, মানে বাড়িতে প্রচুর এত কথা বলে তাই জন্য আমাদের স্টুডিওতে এসে রেস্ট নিচ্ছেন, ব্যাকআপ মুডে রয়েছে, ব্যাকআপ মুডে রয়েছে। আমি দিদির কাছ থেকে জানবো যে কোথায় বাড়ি, মানে তমলুকেরই মেয়ে? না, আমার এখানে বাড়ি না, আমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি, ঘাটালে। মেদিনীপুরে বাড়ি, ঘাটালে। তো প্রেমটা কিভাবে? প্রেমটা আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে। ফেসবুকে, আচ্ছা, এটা এখনকার দিনের সবারই একটা অন্যতম মাধ্যম, প্রধান মাধ্যম। হ্যাঁ, তারপরে ফেসবুক থেকে তো আলাপটা হলো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। কে পাঠিয়েছিল, দাদা না তুমি? দাদা পাঠিয়েছিল। আচ্ছা, তারপর? তারপর সেখান থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তারপর হঠাৎ করে একদিন আমার এখানে তমলুকে দিদি বাড়ি আছে, সেখানে আসা হয়। আর জামাইবাবুর বন্ধু হচ্ছে আদিত্য। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়, অ্যাকসেপ্ট করানোর পর আমি প্রথম যে টেক্সট করি যে আপনি কি পড়াশুনো করেন, আমাকে স্যার দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমি জাস্ট 4 কমপ্লিট করে 5 এই মুহূর্তে অ্যাডমিশনের জন্য যাচ্ছি। তারপরে রাগটা কমে কিভাবে, কার রাগ বেশি? দুজনের রাগ বেশি, তাহলে সামলাই কে? সেটাই তো ব্যাপার, নিজেরা নিজেরা কন্ট্রোল হয়ে যায়, চুপচাপ হয়ে গেলাম, ঘুমিয়ে গেলাম। ও, ঘুমিয়ে গেলেই রাগ কমে যায়, বা এটা দারুণ ব্যাপার। আবার আসবো তোমাদের কাছে, তার আগে একটু এখানে যারা কাপলরা রয়েছে ভীষণ সুন্দর সুন্দরী, সবাই সুন্দর, আজকে পুরো রেড রেড হয়ে গেছে, মানে ভ্যালেন্টাইন্স ডে মানে সব কিছুই যেন লালে লাল। তো আমি সায়নদীপ তাকে জিজ্ঞেসে করব, কত বছরের বিয়ে? আমাদের বিয়ে হয়েছে 2 বছর। প্রেম? প্রেম আমাদের চলেছে আরও 8 বছর। আরও 8 বছর? 2010 সাল থেকে আমাদের প্রেম, কলেজে পড়াকালীনই। কলেজে পড়াকালীন, তখন থেকেই আমাদের প্রেম। আজ 8 বছর অতিক্রান্ত করে তারপরে তো 2 বছর আমরা ম্যারিড লাইফে ঢুকেই গেছি অলরেডি। 8 বছরের যে প্রেম, সেই প্রেমে কি কোনোদিন মনে হয়েছে যে না আমি একে নিয়ে হয়তো থাকতে পারবো না, এরকম কি কোনো সিচুয়েশান এসেছে জীবনে? মানে এখনকার জেনারেশনে যেরকম হয় না, মানে একটু কিছু হলেই এই ব্রেকআপ, আমি থাকতে পারছি না, এই জিনিসটা হয়ে যায়। তো সেক্ষেত্রে 8 বছর প্রেম, তারপরে 2 বছরের বিয়ে, এরকম কি কোনো মুহূর্ত এসেছে? দেখুন, রিলেশনশিপে থাকতে গেলে এইরকম মুহূর্ত আসবেই,
এরকম নয় যে প্রত্যেকটা রিলেশনশিপই সবসময় মধুরভাবে চলতে থাকবে। রিলেশনশিপে যেরকম হচ্ছে কি আনন্দ আছে, তেমনি দুঃখও আছে। তো সেই দুঃখটা হচ্ছে কি যেরকম আসবে, তেমনি সেই দুঃখটাকে মানি নেওয়ার ব্যাপারও দুজনের মধ্যে যদি না থাকে তাহলে কোনোদিনও কোনো রিলেশনশিপ টেকে না, যেটা এখনকার প্রবলেম হয় যে আমি রেগে গেছি তার মানে আমি শেষ। এই যে ইগোনেস, এই ইগোনেস যখনই এসে যায় তখনই একটা রিলেশনের মধ্যে ব্রেকআপ আসে। কিন্তু আমাদের মধ্যে 10 বছর আমরা অতিক্রান্ত করেছি, এখন যদি সেই জিনিসটা আসেনি, আমরা যদি দুজন দুজনের উপর রেগেও যাই, আমরা দুজন দুজনকেই শান্ত করার চেষ্টা করি যে আমরা না ঠিক আছে আমাদের দুজনেরই ভুল, কারণ এক হাতে তো কখনো তালি বাজে না। তো ওই যে এটাই আমরা সবসময় মেনে চলি যে এক হাতে কখনো তালি বাজে না। দিদির কাছে জানতে চাইবো যে কে প্রথম কাছে এসেছিল। শাইনদীপই প্রথম কাছে এসেছিল। তো কি বলে প্রপোজ করলো, প্রপোজ করেছিল? প্রপোজটা আমাদের অ্যাকচুয়ালি মানে আমি বলতে গেল ওটা অনেক কথা, মানে কলেজে তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন হচ্ছে যে ও ক্লাস করছি, তখন ও দেখি তখন মানে ওর বন্ধুদের নিয়ে বাইরে বসে আছে, তো জানতাম না তখন যে ও প্রপোজ করবে কি কিছু। তো ক্লাস করে বেরোনোর পর যখন বাড়ি ফিরছি তো ও আমার এর মিডিলে আমি বলি অ্যাকচুয়ালি আমাদের দুজনের যে মানে ভালোবাসার যে স্টার্টিংটা এটা কিন্তু ওকে দেখে ফার্স্টে ভালো লেগেছিল বা ওকে আমি অনেকদিন ধরে ফলো করেছি এরকম কিছু না। তো তখন আমি কলেজে পড়তাম, কলেজে পড়া মানে ছেলেরা যেরকম হয় তো আমিও সেরকমই ছিলাম অন্যদের মতনই। তো অ্যাকচুয়ালি আমাদের প্রেমটা শুরু হয় একটা বেড থেকে, বন্ধুদের সাথে বেড থেকে। বাহ, বন্ধুদের সাথে বেড হয়েছিল যে ওকে গিয়ে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি আমি প্রপোজ করতে পারি তো আমাদের বেড ছিল ডিম পোচ, দুটো ডিম পোচ আমাকে দেওয়া হবে যদি আমি ওকে প্রপোজ করতে পারি। তখন আমাদের কাছে এটাই খুব বড় ছিল। তো সেই হিসাবে ওকে প্রপোজ করা, প্রপোজ করার পরে আমাদের 2-3 দিন কোনো যোগাযোগ ছিল না, ঠিক আছে, কারণ আমি তো জাস্ট মানে গিয়েছিলাম বেট করার জন্য। মানে ডিম পোস্টটা বন্ধুরা খাইয়েছিল তো? হ্যাঁ একদম খাইয়েছিল। প্রপোজ যখন করতে গেছিল তখন আবার ঝরঝরে বৃষ্টি, সে এক রকম মানে হেভি রোমান্টিক ওয়েদার একটা একটা বল। ও মাই লাভ আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে পারেন, মানে ও কলেজের গেট থেকে বেরিয়ে গেছে, আমি তারপরে ওর সঙ্গে মানে ওর পিছনে গেছি, 2 দিন পরের কথাই বলছি আমি, 2 দিন পরেই ওর পিছনে গেছি। তো যখন আমি ওকে গিয়ে রাস্তায় গিয়ে ডাকলাম এবং সেই সময় এমনই মুহূর্ত হলো যে সঙ্গে সঙ্গে অঝোর নয়নে বৃষ্টি শুরু হলো, এক ভাঙা বাড়ির ভেতরে সেই প্রপোজ, ভাঙা বাড়ির ভেতরেই আমাদের দুজনের রিলেশনশিপের গল্প মানে গাড়ি স্টার্ট হতো। তো আপনার দরকার ছিল ওই ডিম, হ্যাঁ মানে বেট হচ্ছে ডিম পোজ দিয়ে যে একে, এটা অবাক লাগে সত্যি, মানে মানুষ অন্য কিছুর বেট ধরে, বন্ধু বলেছিলাম যে আমার এক রিলেশন আছে এরকম ভাবে ঘুরিয়েছিলাম, তো দাদা মানতে নারাজ, দাদা মানেনি তখন, ও বুঝতে পেরে গেছিল, কিন্তু তারপরে নিজের থেকেই নিজের মনে যেন কি হলো আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা এই পরিণত হলো। বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ কেমন চলছে? 2 বছর তো অলরেডি হয়ে গেল। খুবই ভালো কাটছে, মানে বিয়ের আগে এক ধরনের লাইফ, বিয়ের পরে আরেক ধরনের। না অনেকে আমি বলতে শুনেছি যে বিয়ের আগে প্রেমটা বেশি ভালো থাকে, বিয়ের পর কোথাও হলে সেই প্রেমটা যেন একটু হলেও খামতি পড়ে, এরকম কি হয়েছে? সেটা তো ওই বলতে পারবে ভালো। সেটা কি খামতি পড়েছে? না সেরকম কিছু এখনো বুঝতে পারিনি, এই তো সবে 2 বছর, জানি না পরবর্তীকালে কি হবে। আচ্ছা তোমাদের পাশে যারা বসে রয়েছে তারা অলরেডি 25 বছর, মানে অনেকটা সময় তারা সেলিব্রেটও করেছে 25 বছর। আমি একটু জিজ্ঞেসা করব, 25টা বছর কাটালেন আপনারা দুজনেই একসাথে, প্রেম করে মানে প্রেম কত বছরের ছিল? বলছি প্রথমেই RCBSকে ধন্যবাদ জানাচ্ছি এই ভ্যালেন্টাইন্স ডেতে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে, থ্যাংকস। তো আমরা এখানে যত কাপল আছে তার থেকে সবচেয়ে প্রায় সিনিয়র, সিনিয়র মোস্ট সিনিয়র। তো আমার 25 বছর পেরিয়ে এলাম আমরা। তো প্রথম আমি একে প্রপোজ করি ছোট্ট একটা চিরকুট দিয়ে, তারপরে ও তখন মাধ্যমিকে পড়ে প্রায়, আস্তে আস্তে এগোয় জিনিসটা খুবই ভালো। আমি প্রায় 9 বছরের মতো আমরা ভালোবাসা করেছি বাড়ির মধ্যেই, আমরা বাইরে খুব একটা যেতাম না এবং সকলেই অ্যাকসেপ্ট করেছিল, ওর বাবা এবং আমার
মা একটু বোধহয় ছিলেন বিপক্ষে ছিলেন, কারণ আমরা ব্রাহ্মণ, ও তো ব্রাহ্মণ নয় এই কারণেই। তো যাই হোক, আমি খুব জোর গলায় বলি আমাদের বন্ধু মহলে যে এরকম বউ সত্যি ভাগ্যে না থাকলে, কপালে না থাকলে হয় না, এতটাই ভালো মেয়ে। আমি সমস্ত কাপুল কেন সমস্ত অবশ্যই। তো ৯ বছরের প্রেম আর ২৫ বছরের বিবাহিত জীবন কোনটা বেশি ভালো ছিল বলে মনে হয়? মানে প্রেমটা সবার কাছে একটু মধুর ব্যাপার থাকে। প্রেমটা এমন জিনিস, আমি প্রত্যেককে বলবো এটা যদি না করে তাহলে বোধহয় কিছু একটা বড় জিনিস পেলো না, তাই না? মানে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তাদের জন্য ভালোবাসা যদি করে, আমরা যতদিন পেয়েছি সত্যি এটা নিয়ে বেঁচে থাকবো। আর প্রত্যেককেই বলবো বউকে বিশ্বাস করো এবং এরকম ভালোভাবে থেকো, আর কিছু না, মনটা ভালো রেখো সবসময়। একদম, পয়সা কড়ি বড় নয়, মনটা ভালো রাখতে হবে, রাজার মতো মন ভালোবেসে যাও। মাকে ও যেমন শাশুড়িকেও ব্যালেন্স করে চলে, আমিও বলি শাশুড়ির জন্য, আমি বলি প্রদ তোমার উপর দায়িত্ব নিয়েছি, সবই মিটমাট করেছি, সবই ঠিকঠাক করছি। ছেলে বড় হয়ে গেছে, ডাক্তারি পড়ছে লাস্ট ইয়ার, দেখা যাক বাকি যেমন কেমন কাটে। বৌদির কাছ থেকে জানবো যে দাদা ৯ বছর আগে যেমন ছিল, ২৫ বছর এখন চলছে, কিছুটা হলেও কি কোনো চেঞ্জ এসেছে দাদার মধ্যে? না একই রকম, একই ভাবে একই রকম মানে এই তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো সেক্ষেত্রে কিভাবে সেলিব্রেট করলে আজকের দিনটা? সন্ধ্যেবেলা আমরা একটু বেরোবো, আচ্ছা, খাওয়া দাওয়া হবে, ঘুরবো গাড়ি নিয়ে, বাইক নিয়ে, বা ব্যাস এইটুকু এইটুকুই ঘোরা। দাদা স্পেশাল গিফট কোনো কিছু প্রত্যেক বছর? গিফট তো সবসময়ই পাই, সবসময় দেয়, সবসময়ই পাই, তার জন্য কোনো অকেশনের দরকার হয় না, দরকার হয় না, এমনিই দাদা দেয় ভালোবেসে। আমি তো কাপড় এবং গয়না খুব ভালোবাসি, ছোট বিয়ের আগে থেকেই দিই। বাহ, খুব ভালো ব্যাপার, কোনো ওসব অভাব নেই, আমাকে বলতে হয় না, দিয়ে দেয়। হ্যাঁ, ওর যা আমার চয়েসই, ওর চয়েস, আমি যেটা চয়েস করি সেটাই পরে। কাপড় গয়না ওই কিনে আনে, আমি কিছু চয়েস করি না, ও যেটা চয়েস করে দেয় সেটাই পরি। তো ২৫ বছরের জীবন, মানে এখনকার দিনে ভাবলেও একটু অবাক লাগে যে ৩৩ বছর ধরতে গেলে, প্রায় ৩৩ বছর। তো সেক্ষেত্রে মানে জীবনটা মানে কেমনভাবে কাটছে বিবাহিত জীবনটা, মানে এই যে যারা ইয়াং জেনারেশন রয়েছে, মানে আমরা, আমিও ইনক্লুডেড, তো সেক্ষেত্রে কেমন কিছু যদি এদেরকে বলা যায়? বলা যায় বিয়ের আগে একটা লাইফ, বিয়ের পরটা কি দায়িত্বটা এসে যায় ভীষণভাবে, সংসারের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, ছেলের দায়িত্ব, অনেক রকম দায়িত্ব এসে যায়, তখন ভালোবাসাটাও থাকে, আবার দায়িত্বটা না নিলে আবার ভালোবাসাটা আসবে কোথা থেকে, সেটাই অবশ্যই, আর কিছু না। আচ্ছা, অসিতদাকে আমি যাবো, অসিতদার কাছে আজকে একটা খুব ভালো একটা দিন, তো আজকের দিনে কি আমরা দিদির জন্য কিছু একটা শুনতে পাবো? আচ্ছা ঠিক আছে, আমি একটা গানই শোনাচ্ছি, ঠিক আছে? বেশ, এই রসগোল্লা সিনেমাটা যেটা হয়েছে নবীনচন্দ্র, আর আমাদের আমাদের দিদিও কিন্তু পুরো রসগোল্লার মতো, খুব মিষ্টি, খুব সুন্দর। ঠিক আছে, শুরু করি। একদম। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবিরি গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায়, এ মেঠো সুরের ছায়, রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভোরের সুখ, রে জীবন ভোরের সুখ, যখন শিমুল পলাশ ঝরবে পথে তুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে, গাইবো তোরই দৃষ্টি পানে এক সুরেরই গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবিরি গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায়, এই মেঠো সুরের ছায়। বাহ, খুব সুন্দর। তো দিদির কাছে আসি, দাদা কি প্রায় এরকম গান টান শোনায়? গান ও ভীষণ ভালোবাসে, নিজেও শোনে, আমাকেও শোনায়, ভালো লাগে, ভালো লাগে খুব। তো দিদির কাছ থেকে দাদার জন্য, দাদা তো করলো একটা গান ডেডিকেট, তুমি তো ওই রান্না বান্না নিয়েই একটু বেশি থাকে, তো যেহেতু এখানে এসেছি বলে দাদার জন্য তো একটু বলা দরকার। তো রবীন্দ্র রচনাবলীর প্রথম খণ্ড থেকে কটি লাইন আমার বরের উদ্দেশ্যে। বাহ,
আর রবীন্দ্রনাথ মানেই তো মানে প্রেমে অপ্রেমে সব সময় রবীন্দ্রনাথ আমাদের সাথেই থাকেন। চির পুরানো সাত, চির দিবস এমনি থেকো আমারই সাত, পুরানো হাসি পুরানো সুধা, মিটায় মম পুরানো ক্ষুধা, নতুন কোনো চকর যেন পায় না পরসাদ। বাহ, মানে ভেতরের যে মানেটা কিন্তু অদ্ভুত, অনেক কিছু বুঝিয়ে দিল কিন্তু দিদি। কালকে সারা রাত ধরে রবীন্দ্র রচনালয়ে ঘেটে এই লাইনটা বের করেছে আবার প্রথম খণ্ড থেকে, মানে এটা পছন্দ হয়েছে খুব ভালোভাবে, মানে সব সময় যেন পুরাতনটা নিয়েই যেন দাদা থাকে, নতুন কোনো কিছুর দিকে যেন না যায়, তাই না দিদি? এটা আবার বলা যাচ্ছে নতুন কোনো কিছু মানে নতুন যে কোনো জিনিস, সে যে নারী হতে হবে তার কোনো মানে, আমিও কিন্তু নারী ইন্ডিকেট করি। আগের ওই যে বলছে না আগের প্রেমে প্রকাশ কম ছিল, বোধহয় ভালোই ছিল, কারণ যত দিন যাচ্ছে আগের থেকে যেন আরো বেশি বেশি মনে হচ্ছে প্রেমটা, তাই না? মানে আগের থেকে প্রেমটা বেশি বেড়ে গেছে, কারণ আছে, সাইডে আছি, কাজ চলছে, ওই ঠিক 5:30-6টা বেজে যাবে, এবার ফোন করা শুরু হবে। কোথায় আছো? কোথায়? কি হলো? এরকম 2-3 বার করে ফোন, মাঝে মধ্যে খুব অস্বস্তি হয়। অস্বস্তি? আমি বিজনেস ব্যবসা করে খাই তো, ব্যবসার জন্য সাইডে যেতে হয়, তাই এইগুলো একটু আছে, এই টানগুলো এখনো যেন আরো দীর্ঘতর হচ্ছে আর কি। না সেটা অস্বস্তি কেন হবে, সেটা বরঞ্চ ভালো লাগার জায়গা। সব সময় টান রকম মুডে মানে ওই আর ওই আর কি, টান বেড়ে গেছে যত দিন যাচ্ছে, টান বাড়ছে। এবার আদিত্যদার কাছে আসি, যেটা বললো যে টান বেড়ে যাচ্ছে, তো বিয়ে কি 1 বছর হয়েছে? মনে হচ্ছে হচ্ছে, হয়নি এখনো না বলতে পারেন? এখনো হয়নি। হ্যাঁ, আপনি রেজিস্ট্রি ডেট ধরে যদি কাউন্টিং করেন তো হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, আর এমনি ডেট এলে এখনো অবধি হয়নি? হ্যাঁ, 6 দিন পর আপনি ডেট। বাহ, মানে তার মানে অ্যানিভার্সারি কিছু প্ল্যান আছে নতুন করে? না, প্ল্যানিং বলতে এই সকালে উঠে মন্দিরে মা বর্গ মন্দিরে পুজো দেওয়া, তারপর কেক সেলিব্রেশন যে সেলিব্রেশন আছে, তারপর একটু বন্ধু-বান্ধব বা বাড়ির সবাইকে নিয়ে গেট টুগেদার, সবাইকে নিয়ে গেট টুগেদার। আচ্ছা, বৌদি কিছু কথা বলছে না, আমি বুঝতে পারছি না কি কারণে, মানে প্রথমে বললাম হ্যাঁ রেস্ট মুডে আছে, মানে বাড়িতে কি খুব ঝগড়া টগড়া হয় না কি? দাদা বারবার ধরে এটা ইন্ডিকেট করছে যে রেস্ট মুডে আছে, স্টুডিওতে এসে রেস্ট নিচ্ছে, সেটাই একটা ভাববার বিষয়। প্রচন্ড পরিমাণ ঝগড়া, মানে সেটা কি নিয়ে, মানে ছোটখাটো কোনো ব্যাপার নেই, খুনসুটি বল? হ্যাঁ, মানে এটা কিছু বলে দিলাম, তারপরে হচ্ছে ধরো দাদা ধরো অফিসে গেছে কাজে, তখন কি বারবার ধরে ফোন করতে হয় কোথায় আছো কি করছো? ওরে বাবা, ওটা বলবেন না আপনি, আপনার প্রোগ্রাম শেষে মোবাইলটা দেখবেন, মোবাইলে কতগুলো কল আর কতগুলো এসএমএস, কতগুলো টেক্সট থাকে। দাদা টেক্সট করতে পারে, অফিসে তো কাজের চাপ থাকে। দাদা মানে মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, তখন রাগ হয়? এটা তো খুব সামান্য, আমি ট্রেনে যাতায়াত করি, ট্রাভেলিং করি, সো ট্রেন কখন স্টেশনে এলো, কখন স্টেশনে গেল, ওইটার কাউন্টিংটাও উনি রাখে, মানে সব কিছু কাউন্ট করে করে। আচ্ছা, বাই চান্স হয়তো ট্রেনটা লেট হলো, সেইখানে হয়তো বাড়িতে ফিরতে একটু লেট হচ্ছে, সেটা এক্সকিউজ হয়ে যায় না? সেটা এক্সকিউজ হয়ে যায়। ও আচ্ছা, মানে তার মানে মানে একদম ঝগড়া, মানে গোয়েন্দাগিরি জীবন। হ্যাঁ বলতে পারে। তো দাদা কি একটু বৌদিকে ভয় টয় পায়? একদমই না। কি মনে হয়, ভয় পায়? ভয় কেউ কাকে, কেউ কাউ, ও মানে দুজন দুজনকেই ভয় পায় না, দুজন দুজনের উপর ছড়ি ঘোরাতে থাকে। তো আমি যখন পারে ছড়িটা ঘুরিয়ে দেয়, যে যখন পারে ছড়িটা ঘুরিয়ে দেয়। তো প্রেম কত বছরের প্রেম? প্রেম 1 বছরই। 1 বছর? 1 বছর প্রেমের পরই বিয়ে? হ্যাঁ, হঠাৎই দেখা, মানে ডিসিশন নিয়েই ফেলে যে আমি এই মেয়েকেই ছাড়া বিয়ে করব না। এর মধ্যে একটা টুইস্ট আছে, সেই ঘটনাটা যদি আপনি পারমিশন দেন বলতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি ওকে ফার্স্ট আমার একটা বন্ধুর বাড়িতে যে পুজো ছিল, কার্তিক পুজো ছিল আর কি, তো সেখানে ফার্স্ট ও দেখা, দেখার পর আমার সেই টাইমে বিয়ের জন্য মেয়ে দেখা চলছিল, তো হঠাৎ দেখে মনে হলো কিছুটা অন্তত দেখে মনে হচ্ছে যে ভালো লেগেছে, বলতে পারেন আপনার ভাষায় চলেই বলতে পারেন, পছন্দই হয়। তো তারপর বাড়িতে মা বাবাকে কিছু বলিনি, পিসিমণিদের সাথে খুব একটু ক্লোজ রয়েছি, তো পিসিমণিদেরকে দিয়ে গিয়ে বলা, তারপর হঠাৎই তার পরের উইকেই দেখতে যাওয়া। বাহ, মানে একদম, তার মানে খুব কম টাইমে, খুব কম টাইমে হয়েছে, তো সবকিছু হয়েছে ওই বন্ধুর জন্যই। হ্যাঁ, তো ক্যামেরার সামনে বন্ধুকে একটা থ্যাঙ্কস বলে দাও। অবশ্যই, জোর গলায় বলবো থ্যাংক ইউ এরকম একটা কাপলস অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। বন্ধুর নাম হচ্ছে সায়নদীপ, সে ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে।
মানে এটা দারুণ ব্যাপার সত্যি। মানে সায়নদীপ দাকেও থ্যাঙ্কস, এত সুন্দর একটা কাপল যদি না তুমি বানাতে তাহলে আমরাও আজকে এই সেটে এত সুন্দর দুজনকে পেতাম না। থ্যাঙ্ক ইউ বোথ আর অলসো। আচ্ছা হ্যাঁ দুজনেই অবশ্য, মানে সুতপাদির যদি বোন না থাকতো তখন দাদা তো ব্যাচেলার হয়ে জীবনটা কাটাতো তাই না? সেটা হয়তো হতো না, তোমাকে নিশ্চয়ই কম নেই। কম নেই? না এটা পয়েন্ট টু বি নোটেড। বলছে তমলুকে কম ছিল বলেই না ঘাটা লেগেছে, নইলে তো তমলুকের মেয়েকেই বিয়ে করে নিত তাই না? তো আজকে বিয়ের পর নিশ্চয়ই প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হবে, তো কি দিয়েছো এবারে গিফট? না গিফট বলতে সেরকম কিছু এখনো পর্যন্ত সকাল তো প্ল্যানিং হয়নি, এই সন্ধ্যের দিকে মনে কিছু একটা করে বেরোতে হবে কোনো কিছু একটা কিনতে। একটা গোলাপও দেয়া যায় গিফট না দিলে? সেটা হয়েছে, সেটা হয়েছে বাবা। আচ্ছা এই যে ভ্যালেন্টাইন্স ডে এর পর পর অনেকগুলো ডে থাকে, রোজ ডে, চকলেট ডে, প্রত্যেকটা ডে কি সেলিব্রেট হয়েছে রোজ দিয়ে চকলেট দিয়ে? কথা আমি ভুলে যাই, ডেটগুলো আমাকে লিখে রাখতে হয়েছে, মানে না হলে এসেই বলবে 7 তারিখ থেকে রোজ ডে থেকে শুরু করে। ও আবার না দিলে তখন আবার একটা রাগারাগির ব্যাপার আছে। না দিলে নয়, ভুলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় পারিশ্রমিক। তারপর যে যেটা হয় সেটা আর আপনাকে সেটা, হ্যাঁ সেটা ঠিক আছে। এবার আসি সায়নদীপ দা আর হচ্ছে যে সুতপাদির কাছে। আমরা প্রায়শই মানে আমরা তো সবাই সবার সঙ্গে ফেসবুকে কানেক্টেড, মানে প্রায়শই দেখি ওয়াইফ বার্থডে সেলিব্রেশন তাতে একটা গিফট, মানে গিফটের চলটা প্রচুর আছে তোমাদের মধ্যে তাই না? এটা ঠিক যে আমাদের মধ্যে গিফটের চলটা প্রচুর আছে। অ্যাকচুয়ালি গিফটটা মানে আমরা গিফট হিসাবে দিই না, যে গিফট মানে এটাই যে একটা নতুন জিনিস কিছু পাওয়া। জীবনটা তো চলছে, তো প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে আছে, কিন্তু তার মধ্যে একটা নতুন কিছু জিনিস এলে সে জীবনটা মানে মুহূর্তটা একটু চেঞ্জ হয়। তার জন্যই প্রত্যেকবারে আমরা একটা নতুন কিছু কিছু না কিছু আমরা দুজন দুজনকে সারপ্রাইজ দিই। হ্যাঁ এটা তো দরকার, নাহলে জীবনটা তো একঘেয়ে হয়ে যাবে, একঘেয়ে হয়ে যাবে। মানে আমরা যে যতই বলি যে আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, আমরা কিছু চাই না, কিন্তু তবুও মনে হয় কিছু একটা দিলে ইচ্ছে করে যে কেউ যদি দেয় খুব ভালো লাগে। তো আজকে কিভাবে সেলিব্রেট করলে দিনটা? আজকে সেলিব্রেট বলতে এখনো সেলিব্রেশন সেরকম শুরু হয়নি। যে তো একটা জিনিস আমাকে হচ্ছে গিয়ে এই যে একটু আগে বললেন না যে ভ্যালেন্টাইন্স ডে এর আগে চকলেট ডে, টেডি ডে, প্রপোজ ডে, বিভিন্ন রকম ডেগুলো আছে। তো এই প্রপোজাল মানে এই ডেগুলোতে প্রত্যেকটা জিনিসের প্রপোজ আমার কাছে চলে আসে, তো বাই হোয়াটসঅ্যাপ বা কখনো ফোন করে, ঠিক আছে। কিন্তু এই আজকের এই স্পেশাল দিনে আমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু ওকে ফুলফিল করে দিতে হবে। মানে যেরকম চকলেট ডে এর জন্য চকলেট, টেডি ডে জন্য টেডি বিয়ার, প্রত্যেকটা জিনিস কিন্তু ওর জন্য এটা মানে এটা আমার প্রথম থেকেই আমাদের চলে চলে আসছে। আচ্ছা যে এই দিনে আমি ওকে এই প্রত্যেকটা দিনের সবকিছু ওকে ফুলফিল করে দিই। মানে তুমি মনে হচ্ছে দাদা ভীষণ রোমান্টিক তাই না? মানে রোমান্টিক, খুব রোমান্টিক। এ কে বেশি রোমান্টিক, দাদা না দিদি? ওই বেশি রোমান্টিক, তার জন্যই তো আমাকে ধরে রেখেছে এতদিন, নাহলে দাদা উড়ে যেত কবে। আরেকটা একটু কথাটা বলি যে ধরো এখানে তো এরকম ভাবে লাইফটা কাটাচ্ছো, জীবনটা কাটাচ্ছো, তো আজকের দিনে কিছু কি কাউকে ডেডিকেট করতে চাও? আমার ডেডিকেশন বলতে তো একজনই আছে। হ্যাঁ সে তো আছে, সে না ডেডিকেট করবে কিছু করবে, মানে সে হয়তো পরে হয়তো প্রপোজ প্রপোজ হবে, কিন্তু তার আগে যদি একটু গান আবৃত্তি কিছু একটা দিদির জন্য, আমরা সবাই আছি। গান তো আমি খুব ভালো করি, তো এমন করি যে এখানে আপনারাই বুঝতে পারবে কিনা ঠিক নেই। তো আমার থেকে কিন্তু ও কিন্তু ভালো গান গায়, সব সময় গানও গায় এবং কবিতাও বলে। তাহলে আমরা আজকে দিদির কাছ থেকে কিছুটা শুনি। একদম, আমিও চাই দিদির কাছ থেকেই শুনতে। অবশ্যই। তো এখানে যখন সবাই এত রিকোয়েস্ট করছে তাও করছি, দাদার উদ্দেশ্যেই করছি। আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে, সুবোধ সরকার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত,
জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকে শুরু হলো অত্যাচার। আচ্ছা, আমি এটুকু করেই শেষ করছি, এটা অনেক বড়, সময় অনেক কম। মানে আবৃত্তিটাকে নিয়ে কি চর্চা হয়? মাঝে মাঝে হয়, যখন সময় পাই তখনই চর্চা করি আর কি। আর দাদা ভীষণভাবে মানে এনকারেজ করে দিদিকে। আমি তো এনকারেজ করি, কিন্তু ওর এখন মানে বিয়ের পরে হচ্ছে এখন এগুলো নিয়ে সেরকম চর্চা নেই। নিজে যতটুকু চর্চা করে পরে কোনোরকমভাবে কারোর কাছে আরেকটু বেটার নিজেকে করা, সেগুলো এখন আর হয়ে ওঠে না। তবে এই ফিরোজা এই যে কবিতাটা, এটাতে একটা বলি, এটা আমার একদম আবাসে আমি চলে আসছি প্রথম দিন। আচ্ছা, তো প্রথমে আমি বলেছিলাম যে আমি বন্ধুদের সাথে বেট করে ওকে প্রপোজ করেছিলাম, তো সেটা একটা ক্যাজুয়ালি। তো তারপরে আমি একটা কথা বলেছি যে দুদিন পরে আমি তো একে ভালো লেগে আমি প্রপোজ করি, দুদিন পরে আমি গিয়েছিলাম ওর পিছনে পিছনে প্রপোজ করতে, আর সেই দিনই বৃষ্টি নেমেছিল। তার কারণটা বলে দিই, যেদিন হচ্ছে কে আমি বলি মানে প্রপোজ করেছিলাম বাই বেট, তো তার পরের দিনই কিন্তু আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে ও এই কবিতাটাই বলেছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি বলতে পারেন এই কবিতা শোনার পরেই আমি ওর প্রতি একটু আরো বেশি টান হয়েছে, টান হয়েছিল। তারপরেই কিন্তু আমি তারপরের দিনই আমি গিয়ে প্রপোজ করেছিলাম। মানে আজকে দিদি সেই কবিতাটাই আবার আমাদের সবার সামনে প্রথম দিনের স্মৃতি আরেকটু উস্কে দিল, স্মৃতি আমাকে উস্কে দিল, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, আমি এবার আসি নেক্সট। বৌদি তো ভীষণ সুন্দরী, এটা এই কথাটা কতবার বলা হয়েছে? বহুবার নিশ্চয়ই, দেখতে ভালোই। তো বললাম ওই যে সবই কপাল, আমার কপালে ছিল তাই হয়েছে। বৌদির কাছে জানবো একটু যে এই যে ভ্যালেন্টাইন্স ডে, এইগুলো সত্যি কি এইগুলো মানানোর কোনো প্রয়োজন পড়ে? যদি সত্যি মন থেকে যদি কাউকে ভালোবাসা যায়, দরকার হয় না মনে হয়, প্রত্যেকটা দিনই তো ভ্যালেন্টাইন্স ডে। একদম, আমি সেই জন্য মানে এই যে এখনকার জেনারেশনে যাদের এই যে ব্রেকআপ বা এই যা কিছু হচ্ছে, যদি কারোর প্রেম হয়েও থাকে কিছু কারোর সাথে, এই প্রত্যেকটা দিন সেলিব্রেট করা, আবার সেলিব্রেট না করলে একটু মান অভিমান করা, তো মানে এই যে এত বছরের রিলেশনশিপ, মান অভিমান তো থাকবেই, এখনকার মেয়েদের একটু না থাকলে ভালোবাসাটা হয় না। কিন্তু এখনকার মেয়েরা একটু চায় এইগুলো সব যেন একটু বেশি বেশি করে সেলিব্রেট হোক। মানে এখনকার ওই যে বললো যে এখনকার প্রকাশ বেশি হয়ে গেছে সবকিছুটাই। আমাদের বেলা তো তখন নেট ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, আমাদের মোবাইল ছিল না, আমরা চিঠি লিখে লিখে, তো প্রথম চিঠি দাদাই দিয়েছিল নিশ্চয়ই? প্রথম আমি দিয়েছি। মানে সেই চিরকুটে কি লেখা ছিল একটু কি বলা যাবে? আমার তোমাকে ভালো লাগে, তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলবে, এইরকম টাইপের একটা কিছু আমার বন্ধুকে দিয়ে পাঠিয়েছি। আমার পাশাপাশি বাড়ি ওর। ও আচ্ছা আচ্ছা, এত ছোটবেলা থেকে থাকতো, এর বাড়ি আমার বাড়ি, আমার বাপের বাড়ি পুকুরের এপার। জামাই ষষ্ঠীর দিন মানে রেডি হয়ে গেছে কিনা, ও শাশুড়ি মা বলতে না রেডি, এবার চলে এসো। মানে তার মানে ওরা দেখা করতে হলে সাঁতরে চলে যেত, সাঁতরে চলে যেত এপার সেপার। মানে আমার সালাটারা বলতে এখানে একটা রূপোই করে দেবো ছাড়তে চাই, মানে তাহলে সুবিধা হয়ে যেত তাই না? কাছে কাছে। তো বৌদির প্রথমেই কি হ্যাঁ মানে চিরকুটে লিখে দিয়েছিলে যে হ্যাঁ ঠিক আছে? আমারও না তখন হ্যাঁ, প্রথমে গ্রিন সিগন্যাল একটা পাঠিয়ে দিয়েছি, গ্রিন সিগন্যাল ছিলই অবশ্যই। তো দাদা আজকে কিছু বৌদিকে ডেডিকেট করা যায়? তো বৌদিকে না, আমি সমস্ত কাপলের উদ্দেশ্যেই শ্রদ্ধেয় মান্নাদের একটু দুই একটু গান গিয়ে শোনাচ্ছি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত পাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমারই জন্যে হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়া।
বা মানে আরেকটা কথা, দর্শকদেরকে আমরা এতক্ষণ জানাইনি, তবে কাকতালীয় ভাবে আমাদের আজকের এই প্রোগ্রামটার নামও কিন্তু হয়তো তোমারই জন্য। মানে আমরা চেয়েছিলাম কেউ একটা এই গানটা করুক, তো সত্যি সত্যি সেটা ফলে গেছে। এবং এই কাপলরা তো থাকবে, আপনারাও একটু কিছুক্ষণ সঙ্গ দিন, আমরা একটা ছোট্ট বিরতির পর আপনাদের সঙ্গে আবার ফিরে আসব। ততক্ষণ দেখতে থাকুন আরসিবিএস বাংলা প্রেজেন্টস হয়তো তোমারই জন্য। বিরতির পর এবং সাথে রয়েছে আমাদের চারজন কাপল, ভীষণ মজাদার কাপল। আপনারা দেখেছেন আমাদের প্রথম পর্বে যে আমরা ভীষণভাবে আড্ডা দিয়েছি এবং প্রত্যেকের প্রেমের যে মধুর কাহিনী তা আমরা শুনেছি এবং আপনাদেরকেও শুনিয়েছি। তবে এই পর্বে আমরা একটু অন্যরকম খেলায় যাব, যদিও ওই খেলায় কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই, আমরা বলে দিচ্ছি জাস্ট মজা দেওয়ার জন্য একটুক্ষণ খেলা। কারো ২৪, কারো ২৫, কারো ১, কারো কিংবা ২, অনেক বছর বিবাহিত জীবন তারা কাটাচ্ছে এবং ভবিষ্যতেও এইভাবেই তারা কাটাবে এই আশা আমরা রাখি। তবে এই এতগুলো বছরে কে কাকে কেমন চিনল সেটাই আমরা দেখবো এখন। হ্যাঁ, আমরা র্যাপিড ফায়ার একটা রাউন্ড খেলবো। বৌদিকে আমরা জিজ্ঞেসা করব যে দাদার কি পছন্দ, বৌদি সেটা খাতায় নোট ডাউন করবেন এবং দাদা হচ্ছে যে নিজের পছন্দগুলো নোট ডাউন করবেন, নট বৌদির পছন্দগুলো। ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? তো আমরা খেলি, রেডি সবাই? দাদার ঘুরতে যাওয়ার জায়গা সব থেকে প্রিয় কোনটা, পাহাড় না সমুদ্র? চিটিং করা যাবে না, কেউ কাউকে দেখা যাবে না কিন্তু। হ্যাঁ, বৌদিকে সব থেকে কোন ড্রেসটা পরলে দাদার বেশি ভালো লাগে, মানে ড্রেস আই মিন শাড়ি না কুর্তি, কোনটা পরলে? না দিদি দেখা যাবে না, আমি দেখতে পেয়েছি। কোন গায়িকা দাদার খুব পছন্দের? দাদার সব থেকে প্রিয় খাবার? বৌদি ভীষণ ভালো রান্না করে, দাদার নিশ্চয়ই কিছু তো একটা ফেভারিট থাকবে, অলরেডি আমাদেরকে বলেছে। দাদার সব থেকে প্রিয় কোন নায়িকাকে পছন্দ? যদিও দাদাদের কাছে বৌদিরাই এক একজন নায়িকা, যা সব সুন্দরী, এত সুন্দর দেখতে লাগছে প্রত্যেককে, তবু একটা ম্যান্ডেটরি হয়ে থাকে যে কাকে বেশি পছন্দ। হয়ে গেছে সবার? এবার আমি চেক করবো, হ্যাঁ দেখা যাক। প্রথমেই যাই আমাদের সব থেকে মজাদার কাপেল অসিত দা এবং চন্দনাদির কাছে। দেখি চন্দনাদি কি কি লিখেছে আর দাদা কি লিখেছে। প্রিয় রং লিখেছে নীল, দাদাও লিখেছে নীল। প্রিয় খাওয়ার লিখেছে ভেটকি এবং চাটনি, দাদাও লিখেছে ভেটকি এবং চাটনি। আচ্ছা, কপি পেস্ট। ঘুরতে যাওয়া দিদি লিখেছে পাহাড় পাহাড়। আচ্ছা, লিখেছে শাড়ি শাড়ি। গায়িকা, আচ্ছা গায়িকা, এটা নায়িকা লিখেছে চন্দনা, এটা কিন্তু সুন্দর দিয়েছে, একদম পারফেক্ট আছে। আর দাদা একটু জানবো প্রিয় নায়িকাকে? ঠিক আছে, এখন চাপে পড়ে ওইটাই বলতে হবে, মানে অন্য কারো নাম নেওয়া যাবে না যেহেতু লিখে দিয়েছে। আচ্ছা এটা রাখলাম, হ্যাঁ এটা চন্দনা দি এবং অসিত দা। এবার আসি আদিত্য দা এবং সুমনাদির কাছে, দেখি এক বছরে কে কাকে কতটা চিনেছে। পাহাড়, আচ্ছা ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে পাহাড়, একজন লিখেছে সিকিম আর একজন লিখেছে সিকিম মানালি। আচ্ছা বেশ, রং হচ্ছে পিঙ্ক, দেখি পিঙ্ক। আচ্ছা বাহ, ফুড হচ্ছে মোমো আর বৌদি লিখেছে আলু পোস্ত। একটা হচ্ছে, হ্যাঁ ওটা ফাস্ট ফুড মোমো, দাদা কি মোমো? ও ফাস্ট ফুড মোমো, বেস্ট ইট হচ্ছে আলু পোস্ত। বাপ রে বাপ। আচ্ছা শাড়ি, দুজনেই লিখেছে শাড়ি, মানে বৌদিকে শাড়িতেই বেশি ভালো মানায় তাই না? আচ্ছা শ্রেয়া ঘোষাল, শ্রেয়া ঘোষাল। নায়িকা কাজল, আমি এটা এক্সপেক্ট করেছিলাম হয়তো বৌদিই হবে।
এটা কাজল বলার পেছনে অনেক কিছুই রয়েছে। কাজল তো আর আজকের ডেটের কাপলস নয়, অনেকদিন আগে নিচে অজয়। আর জানি যে কাজলের যিনি হাজবেন্ড আছে তাকে দেখতে, না শাহরুখ নয়, হাজবেন্ড অজয় দেবগান। অজয় দেবগানের সঙ্গে কিন্তু দাদার খানিকটা মিল আছে, খানিকটা মিল আছে না, আছে না খানিকটা, দিদি তো ভালো বলতে পারবে। মোটেই নেই ওসব ঢং, এটা ভালো বলেও স্বীকার করবে না। অন ক্যামেরা অন ক্যামেরা হলেও হিংসে হিংসে। আমি জানি না দুজন দুজনের কতটা দেখে লিখেছে। এবার আমি আসি আমাদের পরের জুটিতে। হ্যাঁ দেখি, দুজনই লিখেছে যে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে পাহাড়, রং লাল, আচ্ছা ড্রেস হচ্ছে গ্রাউন্ড, সেই জন্যই আজকে আমাদের বৌদি এত সুন্দর একটা গ্রাউন্ড পরে এসেছে। শ্রেয়া ঘোষাল, শ্রেয়া ঘোষাল, বাপ রে বাপ, আরে জিও, মানে একদম ফাটাফাটি, মানে যারা হচ্ছে যে সব দেখে সব দেখে লিখেছে, সব দেখে লিখেছে, সঙ্গে আপনাকে দেখলে বোঝা যাবে না, বন্ধুর মধ্যে অনেকটা অনেকটা আছে না, ভাবতে হবে দেখুন। হ্যাঁ মানে সবার সঙ্গে মানে একই রকম, তারও আলু পোস্ত ডাল ঘি ভাত, আর এনারও আলু পোস্ত ডাল, খুব ভালো। মানে নেক্সট 25 বছর, প্রিয় রং কালো কালো, প্রিয় খাওয়া নিরামিষ যে কোনো, আচ্ছা প্রিয় হবি গান রান্না, আচ্ছা বাড়ির কাজের মধ্যে সমুদ্র, শাড়ি শাড়ি, প্রিয় গায়িকাতে লিখেছে লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর, অপর্ণা সেন। বাবা 25 বছরে একদম ফাটাফাটি ব্যাপার, মানে সব রকম দাদার চেনা জানা। আচ্ছা এই তো আমরা খেললাম র্যাপিড ফায়ার রাউন্ড, এবং দেখেই বুঝতে পেরেছেন যে সবাই সবাইকে ভালো মতোই চেনে, এবং সেটি চেনারও কথা, যাদের সঙ্গে এতটা বছর কাটালো তাদের প্রত্যেকটা পছন্দ অপছন্দের জিনিস সবটাই নখদর্পণে। দিদি বলেছিল কিছু একটা গিফট করবে দাদাকে, সেটা কি আমরা সবাই একটু দেখতে চাই। যেহেতু শুরু হয়ে গেছে বেলাটা, এখন অনেকটাই হয়ে গেছে, তো গিফট তো প্রতিদিনই কম বেশি পাওয়া হচ্ছে, যেহেতু আজকে সকলের সামনে আসা, একটু ছোটোখাটো কিছু দিয়ে প্রথম আমি গাছের ফুল নিয়ে মাথায় মেরে এসেছি। বিকেলে বেরোবো ঘুরতে নদীর পাড়ে, বরের মোটরসাইকেলের পেছনে বসে, তো তখন ফুল রাস্তায় মানে গাছের ফুল তো হয়তো শুকিয়ে যেতে পারে, যাবে হ্যাঁ, যখন সুযোগ পেলাম মাথা থেকে ফুলে একটা ফটো তো দিয়ে দিই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম যখন বেরোবো ফুল নেই, হ্যাঁ 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 একদম নিশ্চয়ই, হ্যাঁ ছোটখাটো গিফট করে দিই। মাথা থেকে ফুল খুলে দিদি দাদাকে গিফট করছে, মানে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে? এত সুন্দর করে সেজেছে, সেই সাজা থেকে গোলাপ দাদাকে দিচ্ছে, দাদাও দেখে যাচ্ছে। ও বাবা, আবার দুটো গোলাপ, না এটা ইউনিক থাক, সবাই তো লাল দেয়, কালারটা ফেড হয়ে গেছে। আচ্ছা এই এত সুন্দর প্রপোজ হয়েছে, ও বাবা বা দারুন দারুন দারুন, বা মানে এত সুন্দর, প্রথম থেকেই বলেছিলাম বিকেলটা আরো ভালো কাটবে, আরো কিছু নতুন কিছু গিফট ওয়েট করছে। আচ্ছা প্রথমে তো আমাদের এই খুব মজাদার দুজন কাপল দিয়েই দিল গিফট, তো গিফট না হোক একটু প্রপোজ তো আমরা দেখতেই পারি। হ্যাঁ অন ক্যামেরা অবশ্যই, যদি কোনোদিন তো করেনি আজকেও পারবে না করতে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে বললেন যখন একবার ট্রাই করে দেখি, অবশ্যই অবশ্যই ট্রাই, দেখা যাক। দেখলেন তো না, এটা এটাও যে বলেছে হাসতে হাসতে, মানে সে মন থেকে তো বলেনি, অবভিয়াসলি দুজন দুজনকে ভালোবাসে আর দুজনকে এত সুন্দর মানিয়েছে, এটা আমাদের দর্শক বন্ধুরাও সবাই নিশ্চয়ই আমাদেরকে পরে মেল মারফত বা যে কোনো সাইট থেকেও আমাদেরকে অবশ্যই বলবে। এরপরে আসে সায়নদীপ দা এবং সুতপাদির কাজ, মানে যারা অল টাইম রোম্যান্টিক একটা জুটি,
দেখা যাক দিনের ভাঙা ঘরের প্রেম থেকে আজকের এই স্টুডিওতে কেমন প্রেমের প্রপোজালটা হয়। আই লাভ ইউ মাই ডিয়ার। আই লাভ ইউ টু। ও ফাটাফাটি ব্যাপার। দারুন 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 দারুন। এটা প্রত্যেক বছরই কি বলা হয়, মানে প্রত্যেক বছর না বছর এইভাবে ভ্যালেন্টাইন ডে তে? খুব ভালো। এরপরে আমরা আসি আমাদের খুব কাছে, খুব সিনিয়র মোস্ট কাপলদের কাছে। সিনিয়র মোস্ট ওরা মনের দিক থেকে ভীষণ এখনো অব্দি মানে একদম বাচ্চা, মানে আমাদের এদেরই বলা যায়। তো প্রপোজ কি আজকে একটু আমরা দেখতে পাবো? বৌদি কিছু বলবো আশা রাখি, বৌদি কিছু একটু বলো। বা তাহলে তো অবশ্যই আমরা গান শুনবো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। বাহ খুব সুন্দর। আমাদের হাতে যদি আর একটু সময় পেতাম নিশ্চয়ই আরও কিছু শুনতে পেতাম, তবে আমরা তো সকলেই তো সময়ের মধ্যেই বাঁধা। এত সুন্দর সুন্দর কাপলদেরকে পেয়েছি, তাদেরকে আমরা খালি হাতে যেতে দেবো না। তাদের জন্য রয়েছে আরসিবিএস বাংলার পক্ষ থেকে ছোট্ট একটি করে উপহার। আগেই আমার বন্ধু বলেছে যে আরসিবিএস আমাদের একটা প্রান্তিক শহরের একটা চ্যানেল, কিন্তু তাদের মানসিকতা, তাদের মননশীলতা এত সুন্দর, এত উন্নত, এবং আমাদের এতদিন এতক্ষণ ধরে যে সঞ্চালনা করছিলেন তার এই মানে এত সুন্দর ভাবগম্ভীর অনুষ্ঠান তিনি পরিচালনা করলেন, আমাদের প্রত্যেক কাপলের পক্ষ থেকে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরসিবিএস বাংলার পক্ষ থেকে এই চারজনের জন্যই থাকছে একটা ছোট্ট উপহার। আশা রাখি এই গিফটটা সকলের ভীষণ পছন্দ হবে। প্রথমেই আসবো আমাদের সেই জুটির কাছে যারা এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর তাদের প্রেম কাহিনী আপনাদের সামনে বর্ণিত করেছে, সেই চন্দনাদি এবং অসিতার জন্য এই ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে। যারা সদ্য বিবাহিত জীবনে প্রবেশ করেছে তাদের জন্য ছোট্ট একটা উপহার আমাদের আরসিবিএস বাংলার পক্ষ থেকে। নেক্সট আমাদের মোস্ট রোমান্টিক কাপল সায়নদীপ দা এবং সুতপালি। নেক্সট এত সুন্দর, আমরা চাইবো যে 50 বছরের যেটা হবে সেলিব্রেশন তাতে যেন হোল আরসিবিএস টিম ডাক পায়। এটা তোমাদের জন্য থ্যাংক ইউ। এতক্ষণ দেখলেন আমরা বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটালাম এবং সঙ্গে ছিলেন এই চারজন ভীষণ রোম্যান্টিক জুটি, এবং আপনারাও আজকের দিনটা ভীষণ ভালোভাবে সেলিব্রেট করুন নিজের প্রিয়তম বা প্রিয়তমার সঙ্গে। এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।